হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফিরে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মিল্ক কেক বা কালাকান্দ মিষ্টি আমি আপনাদের রিকোয়েস্ট করব এই রেসিপিটি বাসায় ট্রাই করার জন্য এই মিষ্টিটা খেতে এত মজা যে সবাই পছন্দ করবে একেবারে ট্র্যাডিশনাল রেসিপিতে আমি আপনাদের এটা তৈরি করে দেখাবো আমার রেসিপিতে বানিয়ে দেখুন একদম পারফেক্ট হবে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন সব রেসিপির নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন প্রথমেই কালাকান্দ মিষ্টিটা সেট করার জন্য একটা চারকোনা বক্স বাটি বা ট্রে লাগবে মিষ্টিটা ঠান্ডা হয়ে সেট হবার পর যেন সহজেই বের করে নেওয়া যায় এজন্য সামান্য ঘি মাখিয়ে নিতে হবে তবে আমি ঘি মাখিয়ে নেওয়ার পরিবর্তে এ ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করব এ ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল আপনারা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে কিনতে পাবেন দাম খুব বেশি না আর একবার কিনে অনেকবার ব্যবহার করতে পারবেন প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা বাটির মাপে ছিঁড়ে নিতে হবে তারপর এটা বাটির উপরে বসিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে চারপাশে সেট করে দিতে হবে এভাবে চেপে চেপে চারপাশে সুন্দরভাবে সেট করে নিতে হবে বাটিটা মিষ্টি সেট করার জন্য রেডি হয়ে গেছে এভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে সহজেই যে কোনো ধরনের বাটিতে মিষ্টি বা বরফি সেট করা যাবে আর সেট হবার পর সহজেই এভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটা বের করে নিয়ে পছন্দ মতো যে কোনো শেপে কেটে নেওয়া যাবে এই মিষ্টিটা তৈরি করতে লাগবে লেবুর রস আমি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুর রসের সাথে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি মেশাচ্ছি এবার এটা ঢেকে রেখে দিতে হবে আর প্রয়োজনের সময় ব্যবহার করতে হবে লেবুর রসের পরিবর্তে আপনারা সাইট্রিক অ্যাসিড অথবা ভিনেগারও ব্যবহার করতে পারেন তবে লেবুর রস ব্যবহার করলে এই মিষ্টির স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো হয় মিষ্টিটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে আমি দুই লিটার ফুল ফ্যাট বা পূর্ণ ননিযুক্ত তরল দুধ নিয়েছি অবশ্যই ফুল ফ্যাট বা পূর্ণ ননিযুক্ত তরল দুধই নিতে হবে এই মিষ্টিটা তৈরির জন্য ননিবিহীন বা স্কিমড মিল্ক দিয়ে এই মিষ্টিটা ভালো হবে না আমি দুই লিটার দুধ দিয়ে এটা তৈরি করব তবে আপনারা চাইলে এ চেয়ে কম পরিমাণ দুধ দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন এই দুধটা জ্বালিয়ে ঘন করে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে তাই হাই হিটে দুধটা জ্বালাতে হবে আর অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে হবে খেয়াল রাখতে যেন দুধটা উতলে পড়ে না যায় চেষ্টা করবেন এ ধরনের ছড়ানো একটা পাত্র নিতে এতে দুধটা বাষ্প হতে সুবিধা হবে আর দুধ ঘন হতেও সময় কম লাগবে দুধের ওপরে সর জমতে দেওয়া যাবে না এই মিষ্টিটা তৈরিতে একটু ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে চেষ্টা করবেন পাত্র নিতে এতে দুধ নিচে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দুধটা ঘন হয়ে কমে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে দুধের কনসিস্টেন্সি যখন এরকম হবে তখন চুলার আঁচ কমিয়ে লো করে দিতে হবে আর তারপর এতে

দুধ ঘন করার পর লেবুর রস মেশানো হয় হালকা ছানা করে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দুধটা এখন হালকা ছানা ছানা হয়ে গেছে লেবুর রস মেশানোর পর দুধের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এখন চুলার আঁচ আবার বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম আঁচে আরও কিছুটা সময় নেড়ে এভাবে রান্না করতে হবে এরপর এতে হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে দুই লিটার দুধ জ্বালিয়ে ঘন করার কারণে এটা এমনিতেই মিষ্টি হবে তাই হাফ কাপ চিনি যথেষ্ট তবে আপনারা চাইলে আরও বেশি চিনি দিতে পারেন চিনি থেকে কিছুটা পানি বের হবে এই পানিটা শুকিয়ে নিতে হবে দুধের কনসিস্টেন্সি যখন এরকম হবে তখন এর সাথে এক চা চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়া মেশাতে হবে এলাচ গুঁড়াটা ফ্লেভারের জন্য দেয়া হয় তবে এটা না দিলেও চলবে এলাচ গুঁড়া না থাকলে আস্ত এলাচের খোসা ফেলে দিয়ে বিচিটা গুঁড়া করে দিয়ে দেওয়া যাবে আমি এতে ঘি দেইনি তবে আপনারা চাইলে এই অবস্থায় এতে এক থেকে দুই টেবিল চামচের মতো ঘি দিতে পারেন এতে ফ্লেভারটা আরও ভালো হবে যখন মিশ্রণটা এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে এবং মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে তখন এটা চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে এবার গরম থাকতেই মিশ্রণটা মোল্ডে ঢেলে নিতে হবে আর এভাবে চেপে চেপে সমান করে সুন্দরভাবে মোল্ডে সেট করে নিতে হবে তারপর মিষ্টিটা ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হবার জন্য ঢেকে রেখে দিতে হবে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা পর মিষ্টিটা ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটা বাটি থেকে ছাড়িয়ে নিব দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলের কারণে কত সহজে বাটি থেকে এই মিষ্টিটা ছাড়িয়ে নেওয়া গেল আর এভাবে বরফি কেটে নিতেও সুবিধা দেখতেই পাচ্ছেন এই মিষ্টি বা মিল্ক কেকটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন মিল্ক কেক বা কালাকান্দ মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে ওপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি আমার ভীষণ পছন্দের এই মিষ্টি বক্সে ভরে নর্মাল ফ্রিজে দুই সপ্তাহ এবং বাইরে দুই থেকে তিন দিন সংরক্ষণ করা যাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই চমৎকার রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হল আজকের এপিসোডটি ভালো লাগলে একটা লাইক দিন রান্না সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন সব রেসিপি নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ